করোনা ভাইরাসের মহামারী প্রকোপ শেষ হতে না হতেই অনেকটা ঢাক ঢোল পিটিয়ে আশীর্বাদ সিনেমা করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। কিন্তু একদিন পরে হঠাৎ করে ঘোষণা দিলেন তিনি আশীর্বাদ সিনেমা করবেন না। কিন্তু কেন তিনি এমনটা করলেন, কেন সিনেমায় অভিনয় করবেন না, কি বলছেন আলোচিত এই নায়িকা, চলুন জেনে নেওয়া যাক। করোনায় এখনো প্রতিদিন অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, মা বিষয়টি নিয়ে চিন্তিত, তাই এ মাসেই সিনেমার কাজ শুরু করতে দিতে চাচ্ছেন না। আমিও একটু ভাবছি, কারণ কাজ করে বাসায় ফিরে সন্তান ও মায়ের সঙ্গে দেখা করতে হবে। এদিকে আশীর্বাদ সিনেমার কাজ শুরু হবে এ মাসেই, তাই এই সিনেমার কাজ ছেড়ে দিতে হচ্ছে। অনলাইন একটি গণমাধ্যমকে এসব কথা বললেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত আশীর্বাদ নামে সিনেমাটি প্রযোজনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন জেনিফার ফেরদৌস। গত 16 আগস্ট এই সিনেমায় চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। চুক্তিবদ্ধ হওয়ার 2 দিন পরেই সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন অপু বিশ্বাস। করোনার কারণে দীর্ঘ সময় ধরে ঘরে বন্দী সময় পার করছিলেন অপু বিশ্বাস। আগামী মাস থেকে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস অনলাইন একটি গণমাধ্যমকে বলেন, আগামী মাস থেকে কাজ শুরু করব, আশা করছি এই কয়েকদিনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে যাবে। আরও কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে, সেগুলোর কাজ আগামী মাস থেকে শুরু করব। অপু বিশ্বাস 1 দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন, উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। তার অভিনীত শ্বশুর বাড়ি জিন্দাবাদ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশিস বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া ওপার বাংলায় শর্টকট নামে আরও একটি সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিটি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।